মাস ব্যাপী দমোদহের পর হাকার কিছু স্থানে ক্ষণিকের বৃষ্টি দিনভর ভ্যাপসা গরমে ভোগান্তি প্রশান্তি পরশ পেতে অপেক্ষা করতে হবে আরো তিন দিন চলতি মাসের শেষদিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস সারা বাংলাদেশ লুকিয়ে আছে একটু বৃষ্টির জন্য এবং আমরা ভীষণ তৃষ্ণার্ত সকালে বাস কালাম আজকে মেঘলা মানে বৃষ্টি হবে পূর্বভাস দিছিল দুই তারিখ বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি দেখা যায় না এরকম তেজটা কম কিন্তু রাতে হয় আবার সকালে সেই যেই গরম সেই গরমেই হয়ে যায় আগা যদি বৃষ্টি হয় আল্লাদা একটু গরমটা কমবে সারা দেশ ব্যাপী বৃষ্টিপাত সম্ভাবনা আমি পাঁচ মে প্রায় এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে চার জেলায় বজ্রপাতে প্রাণ গেল নয় জনের দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময় সঙ্গে যাচ্ছি আমি সজল মেট্রো রিচার্ড এবার অন্যান্য শিষ্য সংবাদ অতি বাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বললেন প্রধানমন্ত্রী জনসমর্থন না থাকায় উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা একদিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরলেন বেগমজিয়া কর্মক্ষম করে তোলার মতো চিকিৎসা দেশে নেই দাবি ব্যক্তিগত চিকিৎসকের বেশি ভোগাচ্ছে লিভারের সমস্যা উপজেলা নির্বাচন নিয়ে বাড়ছে সহিংসতা পূর্ব বিরোধের জেরে বরিশালে ইউপি চেয়ারম্যান সহ তিনজনকে কুপিয়ে জখম পাবনায় ত্রিমুখী সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ সহ আহত সাপ কক্সবাজারে অপহরণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এলাকাবাসী গহীন পাহাড় থেকে উদ্ধার করলেন তিন অপহৃতকে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বাহিনী সক্রিয়তা চান জনপ্রতিনিধিরা এবং টানা দুই মাস কমলো এলপি গ্যাসের দাম ঊনপঞ্চাশ টাকা কমে বারো কেজির সিলিন্ডার তেরোশো তিরানব্বই টাকা জ্বালানি খাতে ভর্তুকি বন্ধ না করে জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ ক্যাবের দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বৃষ্টিতে ভিজলেও রাজধানী সহ বেশিরভাগ অঞ্চলে বাড়ছে অপেক্ষা সন্ধ্যার পর ঢাকার কিছু জায়গায় খনিকের জন্য গুড়িগুড়ি বৃষ্টি হলেও তাতে কমেনি গরম আবহাওয়া অধিদপ্তর বলছে পাঁচ মের আগে ঢাকায় ভারী বর্ষণের সম্ভাবনা নেই সেই সঙ্গে চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে লঘু চাপ থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয় কথায় আছে অপেক্ষার ফল মিষ্টি হয় তাই তো দীর্ঘ বিরতির পর আকাশ ভেঙে ঝরে পড়া এই বৃষ্টি ছিল বহুল প্রত্যাশিত সারাদেশের মানুষও ছিলেন আশায় বুক বেঁধে তবে সাগর সাগরপাড়ের বিভাগ চট্টগ্রামের কিছু জেলায় স্বল্প সময়ের এই বৃষ্টি খুব একটা তৃপ্তি মেটাতে পারেনি তৃষ্ণাত্তর মানুষের হৃদয় হাতেগোনা কয়েকটি জেলার বাইরে বৃষ্টির দেখাও পায়নি বেশিরভাগই পূর্বাভাস ছিল উড়ে আসা মেঘের অভিমানে গলবে ঢাকার আকাশেও দিনভর হালকা মেঘের প্রভাব থাকলেও দুপুরের দিকে মেঘের তুলনায় সূর্যের প্রখরটা ছিল অনেকটাই বেশি এই কয়দিন আর বাবারে রোদে দম পাইটা গেছে বৃষ্টি হবে কিনা আসলে বুঝতে পারছি না কারণ এরকম তেজটা কম কিন্তু রাতে হয় আবার সকালে সেই যেই গরম সেই গরমই হয়ে যায় আর কি বৃষ্টি হবে এটা বাসলাম আর এখন আরো গরমের তালনে যে অবস্থা ঢাকায় যদি বৃষ্টি হয় আল্লাহ একটু কমবে তবে দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার রাত আটটার কিছু সময় পর রাজধানীর কিছু জায়গায় বৃষ্টি নামলেও স্বস্তি ফেরেনি নগর জীবনে ক্ষণিকের জন্য বৃষ্টি নামলেও তাতে মেটেনি রাজধানীবাসীর তৃষ্ণা আবহাওয়া দপ্তর বলছে সারা দেশে দাবদাহ কমতে সময় লাগবে আরও দুই থেকে চার দিন সেই সঙ্গে চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে পাঁচ মে থেকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসবে আমরা আশা করছি বঙ্গোপসাগরে এক থেকে দুইটা লঘুচাপ তৈরি হতে পারে তার মধ্যে একটি নিম্ন ঘূর্ণিঝড় রূপ নিতে পারে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রাইদুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা এর আগে সকালে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টি হয় এতে শুধু প্রকৃতি নয় গরম ও লোডশেডিংয়ে নাকাল নগর জীবনেও আসে প্রশান্তি তবে বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ বজ্রপাতে কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি ও কুমিল্লায় নয়জন মারা গেছেন শীতলতার পরশ নিয়ে অঝরে ঝরল বৃষ্টি ধারায় গা ভিজিয়ে ও পেল প্রাণ দীর্ঘ দাবদাহে যখন প্রকৃতি বিপর্যস্ত অষ্টাগত প্রাণে তখন বাড়তি স্বস্তি নিয়ে এসেছে বৈশাখের মাঝামাঝি সময়ের হালকা বৃষ্টি যে বৃষ্টির আসায় চাতক পাখির মতো আকাশ পানে চেয়ে থাকা সেই বৃষ্টি বজ্রপাত সহ হাঁক ডাক দিয়ে বেশ জোরে সরেই নামে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত তীব্র গরম ও লোডশেডিংয়ে নাকাল নগরবাসী গরম মানুষের সহ্য করতে পারতেছে না এখন বৃষ্টির অভাতে মানুষ একটু শান্তি শান্তিভাবে গরমের এক পশটা বৃষ্টিতে স্বচ্ছ জলে হলো ধুলায় আচ্ছন্ন সড়ক হাঁসফাশ জনজীবনে বৃষ্টিতে গরমের তীব্রতা খানিকটা কমে কিছুটা হলেও স্বস্তি এসেছে গুমট পরিবেশে আকাশ মেঘ করে বজ্রসহ বৃষ্টি হয় কক্সবাজার নোয়াখালী ফেনী রাঙ্গামাটি খাগড়াছড়িতেও এমন আবহাওয়ায় উত্তাল হয়ে ওঠে সাগর বিশাল বিশাল ঢেউ আশ্রে পড়ে সাগর পারে। তবে স্বস্তির বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ আকাশ কাঁপানো বজ্রপাতে কয়েক জায়গায় প্রাণ ঝরেছে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এমন পরিবর্তনে খুলনা ও রাজশাহী সহ অন্যান্য জনপদেও তাপমাত্রার কিছুটা নিচের দিকে গাজুরানো শীতল বাতাস যাচ্ছে কয়েক জেলায় সময় সংবাদ বয়ে তীব্র তাপ প্রবাহের পর মুন্সীগঞ্জে নামল স্বস্তির বৃষ্টি এতে শীতলতা অনুভব হচ্ছে কিছুটা সন্ধ্যার দিকে জেলার টঙ্গিবাড়ি লৌহজং শ্রীনগর সিরাজদিখান ও গজারিয়ার বিভিন্ন এলাকায় বৃষ্টি নাম। প্রায় দুই ঘন্টার বৃষ্টিতে জনজীবন ও প্রকৃতিতে ফিরে আসে সতেজতা বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত মানুষ বৃষ্টির কারণে ঠান্ডা হাওয়া অনেকদিন পর বৃষ্টি আসছে এর কারণে ভালোই লাগতেছে এতদিন যে গরম ছিল ওয়েদারটা অনেক হট ছিল সবাই এরা কষ্ট করছে আর এখন বৃষ্টির আসতে সবাই ভালো লাগতেছে আজকে বৃষ্টি পড়লো ঠান্ডার বাতাস ভালো লাগতেছে এবার অন্য প্রসঙ্গ সরকার পতনে আন্দোলন জমাতে বামদলগুলো নব্বই ডিগ্রি ঘুরে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন কাদের ক্ষমতায় আনতে মাঠে নেমেছেন তারা সকালে গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন সরকার প্রধান তিনি বলেন উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে চেয়েছে আওয়ামী লীগ আর জনসমর্থনের ভয়ে নির্বাচনের বাইরে অন্য দলগুলো গেল মাসের শেষভাগে থাইল্যান্ডে ছয় দিনের সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সেই সফরের প্রাপ্তি তুলে ধরতে রীতিমাফিক সংবাদ সম্মেলনের আয়োজন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এবারে সরকার গঠন করার পরে প্রথম সফর করলাম থাইল্যান্ডে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় সম্মেলনের শুরুতেই দ্বিপাক্ষিক সফর নিয়ে লিখিত বক্তব্যে দেশবাসীকে উল্লেখযোগ্য অংশ অবহিত করেন প্রধানমন্ত্রী সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে এরপরই উপস্থিত দেশি বিদেশি গণমাধ্যম বিভিন্ন প্রশ্ন নেন সরকার প্রধান বাম চলে গেছে নব্বই ডিগ্রি ঘুরে যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ গণমুখী দল ইত্যাদি ইত্যাদি সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে সেটা কিন্তু স্পষ্ট না আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সারা পাচ্ছে না বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি ওঠে আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় নেতাদের স্বজন প্রীতির ইস্যু আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাবমুক্ত যেন হয় তবে হ্যাঁ এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিলো আর এক জায়গায় ছেলেকে দিলো আরেক জায়গায় এই এই এগুলি আসলে ঠিক না কর্মীদেরও মূল্যায়ন করা উচিত আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিয়ানমারের গ্যাস পাওয়ার সুযোগ এলেও বিএনপি সরকারের অদূরদর্শিতার জন্যই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সরকার প্রধান মিয়ানমারের যে গ্যাস সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল যা ফলাফলটা কি সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে বাজারে শৃঙ্খলা রাখতে অবৈধ মজুদদারদের সরকার নজরদারিতে রেখেছে জানিয়ে ছোট চাকরিজীবীদের কষ্ট বেড়েছে বলে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট অঙ্কের বেতনে যাওয়া চলে তাদের জন্য একটু কষ্ট এতে কোনো সন্দেহ নেই দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে পঁচাত্তরের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর একই কায়দায় নির্যাতন চালানো হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপনের সময় প্রধানমন্ত্রী বলেন দু সালের নির্বাচনের পর তিনি নিজেও বিএনপির নির্যাতনের শিকার হয়েছেন একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে পঁচাত্তরের পরেও ওইভাবে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা অত্যাচার টার এবং কারাবরণের শিকার হয়েছে আবার দু হাজার একের নির্বাচনের পরে তো ওই সমস্ত এলাকার আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় বিশিষ্ট ব্যক্তিত্বকে পর্যন্ত হত্যা করে আমাদের নেতাকর্মীদের হত্যা করে সেই অবস্থা তো আমি নিজেও এ ধরনের হামলার শিকার হয়েছি কাজী সেই অবস্থার মধ্য দিয়ে সংগঠনকে গড়ে তুলে নিয়ে এসেছিলেন আব্দুল হাহের মতো এরকম সাহসী নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে যখন জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার চালায় এই জিনায়দাতে সেখানে এমন একটা সন্ত্রাসী এলাকা ছিল যেখানে গ্রামে মানুষ টিকতে পারতো না সেখানে নির্বাচন করা রাজনীতি করা অত্যন্ত কষ্টকর ছিল কিন্তু সেই অবস্থার মধ্যেও আবদুল হাই অত্যন্ত দৃঢ়তার সাথে সংগঠন ধরে রাখে এবং সংগঠনকে সুসংগঠিত করে এদিকে উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ নির্দেশনা দেন তিনি যারা নিকট আত্মীয়দের প্রার্থী করছেন ভবিষ্যতে তাদের পরিবার নিয়ে থাকতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি বৈঠকে বেশ কিছু সাংগঠনিক নির্দেশনা দেন দলীয় সভাপতি ও সংসদ নেতা উপজেলা পরিষদে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে একদিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরে গণমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তার চিকিৎসক বলেন বেগম জিয়াকে কর্মক্ষম করে তোলার মতো চিকিৎসা দেশে নেই চব্বিশ ঘন্টা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাঝে কিছু সময়ের জন্য ভর্তি ছিলেন করোনারি কেয়ার ইউনিট সিসিউতে এরই মাঝে করা হয় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় পান বাসায় ফেরার ছাড়পত্র হুইলচেয়ারে করে চিকিৎসকদের সহায়তায় হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন বিএনপি নেত্রী নিরাপত্তা বৃষ্টিত গাড়িবহর এবার কেয়ারের মূল ফটক পেরুতে নেতাকর্মীরা ঘিরে ধরেন বেগম খালেদা জিয়ার গাড়িকে রাত নয়টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরিবারের স্বজনেরা গাড়ি থেকে তাকে নামিয়ে নিয়ে যান বাসার ভেতরে এর কিছুক্ষণ পর গণমাধ্যমে কথা বলেন বেগম জিয়ার চিকিৎসক বলেন নানান অসুস্থতার মধ্যে কয়েকটি রোগ বেশি ভোগাচ্ছে বিএমপি নেত্রীকে বেগম জিয়াকে কর্মক্ষম করে তোলার মতো চিকিৎসা দেশে নেই বলে দাবি করেন তিনি তাকে বিদেশে চিকিৎসা করানোর দাবিও জানান তিনি সবচেয়ে বেশি আশঙ্কাজনক অবস্থায় মাঝে মাঝে নিয়ে যাচ্ছে সেটি হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ স্বল্প সময়ের জন্য একটু ভালো থাকার জন্য টিপস করা হয়েছে চলার জন্য যে চিকিৎসা প্রয়োজন সেটি এই দেশে দেওয়া যাচ্ছে না বারবার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে কিন্তু কোনো আবেদনই ফলপ্রসূ হয়নি হঠাৎ অসুস্থ বোধ করলে বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয় আর্থাইটিস ডায়াবেটিস লিভার কিডনি সহ নানা রোগে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা রাত এগারোটার সময় আরো থাকছেন ভিক্ষাবৃত্তি করতে পুড়িয়ে দেয়া হয় হাতের পাঁচ আঙ্গুল এক মাস পর মায়ের কোলে ফিরল গাজীপুরের শিশু নমান সন্তানকে পেয়ে আবেগ আপ্লুত স্বজন অভিযুক্ত নারী গ্রেফতার মৃত ব্যক্তিদের সনথ জালিয়াতির মামলায় মিল্টন সমাদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে রাতে লাশ দফনের বিষয়ে মিল্টন সমাদদার কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানিয়েছে ডিবি গ্রেফতার মিল্টন সমাজদারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই এর মধ্যে একটি অভিযোগ গণমাধ্যমের মাধ্যমেই প্রমাণিত হয়েছে সেটি হলো জাল মৃত্যু সনদ তৈরি ও তা ব্যবহারের মাধ্যমে মরদেহ দাফন করা এরপর প্রশ্ন উঠেছিল কেন অধিকাংশ লাশ দাফন করা হয় রাতের বেলায় গ্রেফতারের পর এসব নিয়ে তার কাছে জানতে চাই গোয়েন্দা পুলিশ আর তার বিরুদ্ধে মারধর ও মানব পাচারের অভিযোগও তুলেছিলেন এক ভুক্তভোগী নিজেই সিল ম্যানেজে নিজেই স্বাক্ষর করেছে রাতের অন্ধকারে লাশ দাফন করেছে এটা তো শুধু তুলতে পারে নাই গিলকার সমাজের বিরুদ্ধে তিনটি অলরেডি তিনটি মামলা রুজু রুজু হয়েছে বৃহস্পতিবার মিল্টন সমাদ্দারকে আদালতে তুললে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আসামি পক্ষের আইনজীবী বলছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আর রাষ্ট্রপক্ষ বলছে ভালো মানুষের মুখোশে প্রতারণায় ছিল মিল্টনের ব্যবসা মিল্টন সামাদদার কোনো অন্যায় করে নাই কোনো অপরাধ করে নাই সুতরাং মিল্টনকে যে রিমান্ড দেয়া হলো এই রিমান্ডে ইনশাআল্লাহ যেন নিরপরাধ প্রমাণ হয়ে চলে আসবে আপনারা দেশের শত্রু সমাজের শত্রু ভালো মানুষের উপকোষ পরে তার এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে তদন্তের প্রয়োজনে মিল্টন সংবাদদারে স্ত্রী ও তার কর্মচারীদেরও জিজ্ঞাসা করা হতে পারে বলেও জানাই গোয়েন্দা বিভাগ কামরুজ জামান মামুন সময় সংবাদ ঢাকা সিলেটের আদালত চত্বরে নারী পুলিশ ও মহিলা এনজিপি মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে দুপুরে আদালতের শাহপরান থানা জি ও এর দায়িত্বে থাকা এসআই শামিমা বেগম ও কনস্টেবল বিউটি পুরকায়স্থের কাছে একটি মামলার নথি দেখতে চান আইনজীবী কাজী সেবা বেগম এর জের ধরে কথা কাটাকাটি হলে শুধু শুরু হয় উত্তেজনা এক পর্যায়ে পুলিশ ও নারী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয় এতে দুই পুলিশ সদস্য আহত হন দু সালে বাইশ হাজার নশো উনত্রিশ নিরাপদ উড্ডয়ন ঘণ্টার রেকর্ড গড়ে বাংলাদেশ বিমান বাহিনী মঙ্গলবার ঢাকা শিরানিবাসে অনুষ্ঠিত হয় বাংলাদেশে বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার দু অনুষ্ঠানে বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন অপারেশনাল উড্ডয়ন কার্যক্রমে বছরটি পরিপূর্ণ ছিল লিবিয়া তুরস্ক সিরিয়ায় মানবিক সাপোর্ট মিশন পরিচালনার মাধ্যমে বিমান বাহিনী আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা করিয়েছে বলেও জানান তিনি এছাড়া সংসদ নির্বাচন সাপোর্ট মিশন পরিচালনায়ও বিমান বাহিনীর ভূমিকা ছিল নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে ভিন্ন ক্যাটাগরিতে বিমান বাহিনীর ঘাঁটি বাসার ও এগারো নং বহরের হাতে পুরস্কার তুলে দেন এয়ার চিফ মার্শাল গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স এবার প্যারিসের সায়েন্স ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে অনশন করেছেন শিক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ লুৎফুর রহমান বাবু সরাসরি চলে যাচ্ছি তার কাছে ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের উত্তাপ কিন্তু ফ্রান্সে এসে পড়েছে ফ্রান্সের আমরা বিরোধী ও ফিলিস্তিনের প্রতি জানিয়ে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে প্যারিসের সায়েন্স পো ইউনিভার্সিটির সামনে এখানকার শিক্ষার্থীরা গেল কয়েকদিন থেকে তারা কিন্তু আন্দোলন চালিয়ে আসছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ তাদের একটি বড় দাবি ছিল ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলির সাথে যে অংশীদারিত্বের সম্পর্ক সেই সম্পর্ক বাতিল কিংবা ছিন্ন করা না কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সেই দাবি প্রত্যাখ্যান করার পর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা তাদের এই আন্দোলন অব্যাহত রাখবেন এবং ফ্রান্স জুড়ে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রায় চুয়াত্তরটি ক্যাম্পাস রয়েছে সবকটি ক্যাম্পাসে তারা এই আন্দোলন করবেন এমনটাই তারা জানিয়েছেন এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে প্রশাসন তো প্যারিসের সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ ফ্রান্সের প্যারিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু